নমস্কার বন্ধুরা, স্বপ্ন আর নতিশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে কচু শাক করে দেখাবো। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। কচু শাকটা করার আগে আমি একটু শুকনো কড়াতে আমি একটু গোটা জিরে একটু শুকনো খোলায় ভেজে নেব, তারপর আমি কচু শাকটা সেদ্ধ করব। তো তার আগে আমি একটু জিরেটা ভেজে নিই। বন্ধুরা, অনেকেই ভাবেন হয়তো কচুর শাকে গলা চুলকায়, যদি রান্না সেভাবে করা যায় কচুর শাকে কোনোভাবেই গলা চুলকায় না, আর এটা খুব সুস্বাদু খেতে হয়। আমি যেভাবে বানাচ্ছি আপনারা যদি সেভাবে বানান আশা করি ভালো লাগবে, আর গলাও একটুও চুলকাবে না। এই গোটা জিরেটা একটু হালকা করে ভেজে নেব। এটা ভেজে আমি একটু গুঁড়ো করে এটাকে পরে যখন নামাবার সময় এটা ছড়িয়ে দেবো। উপর দিয়ে ভাজা মশলাটা দিলে খেতে খুব ভালো লাগে। তো আমার জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নাবিয়ে নিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াতে দিয়ে দেবো জল। আমি কচু শাকটা সেদ্ধ করার জন্য কিছুটা জল দিয়ে দিলাম, এতটা জল দিয়ে দিলাম, এটাই যথেষ্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। এই লবণ দিয়ে কচু শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। এটাকে দিয়ে দেবো। এই যে নিয়ে নিয়েছি কচুর শাক, আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে দিয়ে এবার আমি এটাকে সেদ্ধ করতে দেবো। ভালো করে আস্থারে নিয়েছি বন্ধুরা, এটা ভালো করে, এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি এটা ছোলাটা, কারণ এটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর ভালো করে ধুয়ে নিতে হবে। যদি আঁচ থাকে তবে গলাটা চুলকায়, কিন্তু ছাড়াবার সময় খুব সুন্দর করে এটাকে ক্লিয়ারলি এটাকে ছাড়াতে হয় যাতে একটু আঁচ না থাকে। দেখুন, আমি সব কচুর শাক কড়াতে দিয়ে দিয়েছি, এখন অনেকটা উঁচু হয়ে রয়েছে, একটু ফুটে গেলেই এটা মজে যাবে। সব থেকে বড় কথা, সবুজ কচুর শাকের থেকে লাল লাল কচুর শাকটা হয় ওটা বেশি টেস্টি খেতে হয়। যদিও আমি লাল লাল কচুর শাকটা পাইনি, আমি সবুজ কচুর শাকটা দিয়ে আজকে কচুর শাক রান্না করছি, ওটা বেশি টেস্টি হয়। এবার আমি এটা ঢেকে দিলাম, এটা একটু সেদ্ধ হতে দেবো। তো দেখুন, কচুর শাকটা আমার পুরো ফুটে সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ওই পিঠটা উল্টে দেবো। ওই প্রথমে যখন দিয়েছিলাম দেখুন বন্ধুরা, কড়াতে পুরো জায়গা হচ্ছিল না, এখন আমার কচুর শাকে আমি কইটুকুনি জল দিয়েছি, সেটা ছোট হয়ে গিয়ে সেদ্ধ হয়ে হ্যাঁ কত জল হয়ে গেছে। এবার আমি নিচেরগুলো উপরে দিয়ে দেবো আর উপরেরগুলো তলা দিয়ে একটু দিয়ে দেবো, তাতে ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবে। কত জল বেরিয়েছে দেখুন, এইভাবে আবার উল্টে পাল্টে একটু নিচেরগুলো উপরে দিয়ে দেবো, উপরেরগুলো তলায় দিয়ে দেবো। কচু শাকটা ভালোভাবে সেদ্ধ হলে খেতে খুব ভালো লাগে, তাই এটা একটু ভালো করে সেদ্ধ করে নেওয়াটাই ভালো। তো কচু শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এরকম একটা গামলায় একটা ঝাঁঝি থালা নিয়েছি, নিয়ে তার উপরে আমি একটা ন্যাকড়া মিশিয়ে নিয়েছি কচু শাকটা মেয়ের উপরে দিয়ে। ভালো করে জলটা ঝরিয়ে নিলে কি হয় বন্ধুরা, তাহলে আর গলা চুলকাবার কোনো ভয় থাকে না। তা আমি এবার এর মধ্যে ঢেলে নেব। দেখুন, আমার কচু শাকটা পুরো মজে গেছে। তো এবার আমি এগুলো ভালো করে ঢেলে নিচ্ছি। তো আমি এবার এর মধ্যে ঢেলে নিচ্ছি। এটা এবার জল ঝরাতে দিয়েছি, এবার আমি কড়াটা একটু ধুয়ে নেবো।
আমি কচু শাকটা জল ঝরাতে দিয়েছি। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এবার চিংড়ি মাছটাকে ভেজে নেব। আমি এখানে 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, এই সাইজের চিংড়ি মাছগুলোকে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। বন্ধুরা, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাকে তুলে দিচ্ছি। তো আমার কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল। দিয়ে দিলাম এখানে 2 থেকে 2.5 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কটা রসুন ফোড়ন। আমি থেতো করে নিচ্ছি রসুনটা। কচুর শাকে রসুন ফোড়ন দিলে, কোনো শাকেই যদি রসুন ফোড়ন দেওয়া হয় তাহলে তার টেস্টটা খুব ভালো হয়। এবার আমি দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা, আর দিয়ে দেব 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়ে এবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে সব রকম মশলা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে আমি একটু মশলাটাকে কষে নেবো মশলাগুলোকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম এর মধ্যে, দিলে তাহলে কম ছিটকাবে। এবার দিয়ে দেবো এর মধ্যে জিরের গুঁড়ো, এই ছোটো চামচের 1 চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কষে নেবো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে যদি ঝাল দিয়ে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আমি ছোটো চামচের বলে এখানে 1 চামচ দেখে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই সব কিছু মশলা একসঙ্গে দিয়ে ভালো করে কষে নেব। আর দিয়ে দেবো 1টা কাঁচা লঙ্কা চিরা। আমি এখানে আমরা যেমন ঝাল খাচ্ছি সেই অনুযায়ী দিয়েছি, আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে ভালো করে কষে নেব। তা আমি এখানে এবার চিংড়ি মাছটা দিয়েও এই ভালো করে কষে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটু কিছু কাঁচা ছোলা দেবো, কারণ
কচু শাকে কাঁচা ছোলা দিতে খুব ভালো লাগে। এখানে আমি ছোলা নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম ভালো করে, এবার আমি এটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কারণ ছোলা আগে তেলে দিলে শক্ত হয়ে যায়, তাই আমি একেবারে মশলার সঙ্গে দিয়ে এবার আমি কচু শাকটা দিয়ে দেবো। সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কচু শাকটা, যে কচু শাকটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা। আমি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এবার আমি কচু শাকটা দিয়ে সমস্ত কিছু দিয়ে এবার আমি ভালো করে এটাকে একেবারে টানিয়ে নেব, কারণ কচু শাক যত টানাবেন ততই খেতে ভালো হবে। আর এর মধ্যে জল থাকলে তখন হয়তো গলা চুলকাবার একটা ব্যাপার থাকে, নাহলে ভালো করে টানিয়ে নিলে এটা গলা চুলকাবার কোনো ব্যাপার থাকে না। তাই এটাকে ভালো করে এখন কড়াতে দিয়ে আমি ভালো করে কাইয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কচু শাকটা প্রায় অনেকটাই টেনে এসছে, আমি আরও কিছুক্ষণ টানাবো, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। আর তার আগে মানে যত টানাবেন এটা তত টেস্টি খেতে লাগে। আর এটাকে খুন্তির সাহায্যে এইভাবে একটু ঘেঁটে ঘেঁটে দেবেন, তাহলে কি হয় যেগুলো গোটা গোটা আছে সেগুলো এরকমভাবে মিহি হয়ে যাবে, আর এটা যত মিহি হবে তত জিনিসটা খেতে সুস্বাদু হয়। এইভাবে আপনারা খুন্তির সাহায্যে এইভাবে ঘেঁটে ঘেঁটে দেবেন। এই চিংড়ি মাছ দিয়ে বা চিংড়ি মাছ ছাড়াও খেতে খুব ভালো লাগে, নারকেল টারকেল দিয়ে, এই ছোলা টোলা দিয়ে, আমার ছোলা দিয়ে ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। তাই আজকে ছোলা চিংড়ি মাছ দুটোই দিলাম, আজকে আর নারকেল দিইনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি চিনি, কারণ যেহেতু কচুর শাক একটু মিষ্টি মিষ্টি খায়, তাই এবার আমি চিনি দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভালো করে টানিয়ে নেবো। আপনারা যারা মিষ্টি ভালোবাসেন না তারা এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু কচুর শাকে মিষ্টি দিলে খুবই টেস্টি হয় খেতে। দিয়ে দিলাম আমি এখানে 2 চামচের মতো চিনি, আমার ছোটো চামচ বলে এটাকে 4 বার দিলাম, কিন্তু এটা বড় চামচ হলে 2 চামচের মতন চিনি হবে। এবার দিয়ে চিনি দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ টানিয়ে নেব। এটা যত আঠালো খেতে হবে, আঠালো আঠালো ভাব হবে তত টেস্টি খেতে হয়, আর এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। নাম শুনলে কচু ভেচু মনে হয়, কিন্তু এই কচু ভেচু খেতে দিয়ে কচু ভেচু দিয়েই ভাত খাওয়া যায় অনেক, মাছ মাংস আর লাগে না। তো বন্ধুরা দেখুন আমার পুরো কচু শাকটা পুরো টানানো হয়ে গেছে, দেখুন এটার পুরো আঠালো ভাব এসে গেছে, আর এটার থেকে একটা তেল ছেড়ে দিয়েছে এর গা থেকে, এতেই বোঝা যাচ্ছে রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম, ওই জিরে ভেজে এটাকে গুঁড়ো করে রেখেছি, এবার আমি এটার উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এবার রান্নাটাকে আমি গ্যাসটাকে অফ করে দেবো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেবো। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো আমার চিংড়ি মাছ দিয়ে কচুর শাক পুরো রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যখন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের সবার আগে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।